মেক্সিকোর দক্ষিণের ঘন জঙ্গলে 3000 বছর আগেকার মায়া সভ্যতায় নির্মিত হাইওয়ের সন্ধান পাওয়া গেছে। গুয়াতেমালার ফেয়ার্স অ্যান্থ্রোপোলজিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তির আলোকে পরিচালিত এক গবেষণা বলছে এটি মানব সভ্যতার প্রাচীনতম অবদানগুলোর একটি। ধারণা করা হচ্ছে এই হাইওয়ের মাধ্যমে প্রায় 1000 স্থাপনা এবং 417টি অনাবিষ্কৃত শহর সংযুক্ত ছিল। গবেষকদের মতে এটি প্রাচীন বিশ্বের প্রথম পাথরের বিস্তৃত হাইওয়ে বা সুপার হাইওয়ে। এটির দৈর্ঘ্য প্রায় 177 কিলোমিটার, প্রস্থ 130 ফুট এবং মাটি থেকে প্রায় 16 ফুট উঁচু। আরেকটি গবেষণায় বলা হয়েছে উত্তর গুয়াতেমালার পেটেন জঙ্গল থেকে দক্ষিণ মেক্সিকোর ক্যাম্পেচে রাজ্য পর্যন্ত বিস্তৃত এই সভ্যতার পিরামিড, বলগেম কোর্ট, জলাশয়, বাঁধ এবং সেচ খাল শনাক্ত করা গেছে। এই গবেষণাটি পরিচালিত হয়েছে লেজারের মাধ্যমে ত্রিমাত্রিক প্রতিবিম্ব সৃষ্টির প্রযুক্তিকে ব্যবহার করে, যেটি লিডার নামে পরিচিত। এই পদ্ধতিতে প্লেনের মাধ্যমে ঘন বনে আলোর পালস পাঠানো হয়, যা থেকে জৈব অংশগুলো পৃথক করে সে এলাকার একটি সম্পূর্ণ ত্রিমাত্রিক চিত্র পাওয়া সম্ভব। গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে 2022 সালের ডিসেম্বরের মেসো আমেরিকা জার্নাল। অন্তরাসেন, সময় সংবাদ।